ফিল্মকে বলা হয় যে চলচ্চিত্র সবচেয়ে বড় গণমাধ্যম। এটাকে দেখতে হলে ওইরকম গল্প তৈরি করতে হবে। রন্স টিভি, সময়ের সাথে সবসময়। যে নানা রকম কপি হচ্ছে বিভিন্ন স্ক্রিপ্টে, হ্যাঁ, ক্ষেত্রগুলি কপি আগে হতো, মৌলিক গল্প নাই। না, মৌলিক গল্প নাই বলে তো একটু আগে বললাম, একটা কথা বললে আপনি অবাক হয়ে যাবেন যে আমরা কিছুদিন আগে পরিচালক সমিতি থেকে, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে আমাকে কনভেনার করে একটা মৌলিক গল্প বাছাই কমিটি করা হয়েছিল। আচ্ছা, যে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মৌলিক গল্প নেব, নিয়ে এটাকে বাছাই করে করবো। তা আমি সেভাবে পেপারে স্টেটমেন্ট দিলাম, বাংলাদেশ প্রতি বিভিন্ন পেপারে আমার নিউজ উঠলো যে সবার কাছ থেকে আমরা মৌলিক গল্প চাইলাম, যে আমরা এখন মৌলিক গল্প ছবি বানাবো। এবং বিশ্বাস করেন, এত আমরা এত পাবলিসিটি করার পরে মাত্র পেয়েছিলাম আমরা 24টা গল্প, বুঝতে পারছি, মৌলিক গল্প। এবং পড়ার পরে কোনো গল্পই আমাদের কাছে সিনেমেটিক মনে হয়, কারণ গল্প তৈরি করতে আপনি পারবেন, কিন্তু সেটাকে সিনেমার মতো উপযোগী করতে হবে, সিনেমেটিক করতে হবে, নাহলে ছবি দেখবে না। এটা নাটক না যে আপনি ইচ্ছে করলেন চ্যানেল বদলায় ফেললেন, এটা তো ঘরের ভিতরে বেডে শুয়ে দেখবেন না, এটা বিনে পয়সার জিনিস না, এটা টাকা দিয়ে দেখতে হবে। এটা হচ্ছে বড় গণমাধ্যম, ফিল্মকে বলা হয় যে চলচ্চিত্র সবচেয়ে বড় গণমাধ্যম। এটাকে দেখতে হলে ওইরকম গল্প তৈরি করতে হবে যাতে মানুষ রুদ্ধ নিঃশ্বাসে পরবর্তী কী সিন হয় সেটা দেখার জন্য বসে থাকে, এখন তো সেটা হয় না। সুতরাং নকলের দিকে একটা ঝুঁকে পড়ছিল মানুষ, নকলের দিকে ঝুঁকে পড়ছিল এই কারণে যে ওইগুলোকার ছবিগুলো খুব হিট হতো, ওইখানকার ছবিগুলো, মাদ্রাজের ছবিগুলো, বোম্বাইয়ের ছবিগুলো তখন খুব হিট হতো। কিন্তু মেইন বেসিকটা ব্যাপারটা ওরা ভুলে নিই, বুঝি, সেটা হচ্ছে যে ওখানকার ছবিটা 100 কোটি টাকা দিয়ে ছবি হতো, আর আমরা যদি ওই গল্পটা এখানে রিমেক করতে যাই, ওখানে নকল করতে যাই, তা আমাদের ম্যাক্সিমাম 1 কোটি টাকা, তাও 99 কোটি টাকা নেই। তো ওই গল্প নিয়ে যদি আমরা ছবি করি, এটা কিন্তু একদম মানে হবে পায়ে পুরোর মারা, কারণ 100 কোটি টাকার ছবি, যারা ওরা একটা গান যে টাকা দিয়ে করে, সেই গানের টাকা দিয়ে আমাদের একটা ছবি হয়ে যায়, একটা ছবি হয়ে যায়। সুতরাং ওরা ওই গল্পটা পরে আমরা করলাম কি, ওই গল্প আমিও করেছি, এরকম গল্প অনেক করেছি, আমি মিথ্যে কথা বলবো না, যে এরকম গল্প আমাকে এনে দিয়েছে পার্টি, আমি তো 400-এর উপরে গল্প লিখেছি, আমি গল্পে জাতীয় পুরস্কার পেলাম অনেক কিছু, তো আমাকে এনে দিয়েছে, বলছে ছোটকু ভাই এই গল্পটা দেখলাম, এটা একটু দেখেন। তো আমি ওই গল্পটা নিয়েছি, অসম্ভব কিন্তু না, কিন্তু আমি নিয়ে পুরো বাংলাদেশের পটভূমিতে ফেলে দিয়েছি যাতে আমরা 1 কোটি টাকা দিয়ে ওটা বানাতে পারি। আমার ওই গাড়ি এসব বাড়ি খেলো, প্লেন আজ ধ্বংস হয়ে গেল, এগুলো নেই। আমরা গল্পের যে সেন্টিমেন্টটা, গল্পের যে আবেগটা, গল্পের যে মূল কাঠামোটা আমরা রেখেছি, রাখার পরে আমরা ওটাকে চেঞ্জ করেছি, করে এনে আমরা আমাদের ফর্মে ফেলেছি। কিন্তু এখনকার ওরা ওটা করে না, ওরা অবিকল ওইটা করতে চায়, অবিকল ওইটা করতে গিয়ে দুই দিকে সামাল দিতে পারে না। তবে নকল আর মানে অনুকরণ, মানে নকলটার থেকে আপনি ওইখান থেকে একটা নিয়ে আপনি একটু ভাবলেন, ভেবে একটা জিনিস করলেন, সেটা একটু ডিফারেন্ট জিনিস। নকল মানে ডাইরেক্ট অনুকরণ করা, আমরা ডাইরেক্ট অনুকরণ করিনি, আমরা করেছি সেই গল্পটাকে রেখে আমাদের ব্রেন, আমাদের মেধা, আমাদের চৈতন্যটা দিয়ে আমরা ওটাকে সমৃদ্ধশালী করেছি, এটাই হচ্ছে। হ্যাঁ, তো যারা নকল করে তারা অবশ্যই, আমিও নিন্দনীয়, আমিও নকল করেছি বললাম না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তখন সার্ভাইভালের প্রশ্ন ছিল, কিন্তু এখন ওটা নেই। এখন আপনি টিভিতে, ইউটিউবে সব দেখে ফেলেন, তা মানুষ ওগুলি গ্রহণ করেছে, কিন্তু এখন তো গ্রহণ করবে না, কারণ আপনারটা যেভাবে দেখছে তার চেয়ে ভালোটা দেখতেছে ইউটিউবে বাজারটা। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের প্রেক্ষাগৃহ, আমাদের প্রেক্ষাগৃহ গিয়ে যদি আপনি 1000টা ভালো ছবি বানান, খুব সুন্দর স্ক্রিনে ছবি তুলে ঝকঝকে করে দিলেন, গিয়ে দেখবেন ওখানে ঝকঝকে নাই, আমাদের প্রেক্ষাগৃহে সাউন্ড সিস্টেম নাই, তো হলে লোক যাবে কেন, মুতের গন্ধ করে, তারপরে সিগারেটের ধোঁয়া খায়, অ্যালকোহল খাচ্ছে, কোনো রকম প্রেসক্রিপশন নেই, সিজ বাজাচ্ছে। তো এইসব করে করে আমাদের হলের পরিস্থিতিটা করেছে, আর এই যে নকল ছবিগুলো বারবার দেখে ফেলেছে, এই জন্য দর্শকের এখন গতিটা নাই। সোজা কথা হচ্ছে, আপনি যদি সুন্দর ছবি এবং ভালো ছবি এখনও দেন এবং এখনও সেই ঝকঝকে পরিষ্কার সাউন্ড দিতে পায়, তাহলে মানুষ এখনও হলমুখী হবে।